হ্যালো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা একটি পেন্সিল শেডে ছবি আঁকবো, একটি জাস্ট কুড়ে ঘর আঁকবো এবং সেটি পেন্সিল দিয়ে সেট করব। আজকে কোনো রং করব না আমরা। তো কুড়ে ঘর আঁকার জন্য প্রথমে একটি ত্রিভুজ বানিয়ে নেব। তিনটে বাহুই প্রায় একই সমান করে আমরা একটি ত্রিভুজ আঁকিয়ে নিলাম। বাঁ দিকে লাইনটা বাড়িয়ে দিলাম নিচের লাইন থেকে। এবার উপরের লাইন থেকে একটু নিচের দিকে নামিয়ে একটা লাইন টেনে দিয়ে বাঁদিকে লাইনটা মিশিয়ে দিলাম। এবার তিনটে দাগ টানবো তিনটে জায়গা থেকে। মাঝের দাগটা একটু বড়, আর বাঁ পাশ এবং ডান পাশের দাগ একটু একটু ছোট রাখবো। এ দাগটা একটু উঠে যাবে, এই দাগটা নেমে এসে মাঝখানে লাগবে। হয়ে গেল কুড়ে ঘর। এবার আমরা কুড়ে ঘরের একটি দরজা করব। তো তোমাদের বলে রাখি, এই পেন্সিল শেডে কাজ করার জন্য, আমরা এই কুড়ে ঘরটি সেট করার জন্য 2B এবং 8B পেন্সিল ইউজ করব। যেখানে হালকা শেড হবে সেখানে 2B পেন্সিল দিয়ে করব। যেমন কুড়ে ঘরের চালে খড়ের চাল বোঝাতে এখানে কুড়ে, আমরা ডান দিক থেকে আলো পড়ছে এটা বোঝাবো, তাই বাঁ দিকের কুড়ে ঘরের চালের বাঁ দিকে হালকা করে সেট করব। 2B পেন্সিল দিয়ে আমি এখন করছি। ছোট্ট ছোট্ট করে একটা একটা দাগ সোজা সোজা টেনে দেবে খড়ের ডাইরেকশানে, হালকা হালকা করে। হালকা করে লাইন টানতে হলে তোমাদের পেন্সিলটা একটু দূরে ধরতে হবে, তাহলে হালকা লাইন আসবে। আর প্রেশারটা কম দিতে হবে পেন্সিলের উপরে। পেন্সিলের উপরে বেশি প্রেশার এবং কম প্রেশার, বেশি প্রেশার দিলে কি হবে, পেন্সিলের যে লাইনগুলো টানবে ডার্ক হবে, ডিপ হবে, এবং প্রেশারটা কম দিলে হালকা হবে। তো এই ব্যাপারটা বুঝে নিয়ে তোমাদের কাজ করতে হবে। তো আমাদের বাঁ দিকের কুড়ে ঘরের চালটি সেট করা হয়ে গেছে। এবার ডান দিকের চালটা করব। ডান দিকে আমরা আলো পড়ছে বোঝাচ্ছি, তার জন্য ডান দিকের চালের যে শেডটা সেটাও হালকা করে করব বাঁ দিকের তুলনায়। ডান দিকের চালটা এখন করছি, খুব হালকা করে করব। বাঁ দিকের চালের ডিপ একটু বাড়িয়ে দিলাম। এবার যে লাইনগুলো টেনেছিলাম ওই লাইনগুলো একটু ডিপ করে দেবো। তাহলে আমাদের কুড়ে ঘরের চাল হয়ে গেল। যেহেতু ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকের দেওয়ালটা আমাদের সেট করতে হবে। বাঁ দিকের দেওয়ালটা প্রথমে 2B পেন্সিল দিয়ে হালকার উপরে পুরোটা একই রকম করে সেট করে নিতে হবে, হালকা করে। পেন্সিলটা একটু দূরে ধরবে এবং চাপ কম দেবে পেন্সিলে, হালকা করে পুরো দেয়ালটা একই রকম করে সেট দিয়ে নেবে। এটা হচ্ছে ফার্স্ট লেয়ারের সেট। এরপরে যখন সেকেন্ড লেয়ার করব, তখন যেখানে বেশি ছায়া পড়ছে সেই জায়গাগুলো আমরা 10B বা 8B পেন্সিল দিয়ে করব। ডান দিকের দেওয়ালেও একটু ছায়া পড়বে, কুড়ে ঘরের চালের ছায়াটা এসে দেওয়ালে পড়বে, তার জন্য সামান্য একটু শেড করতে হবে। ডান দিকের দেওয়ালে শেড হয়ে গেছে। এবার আমরা 10B বা 8B পেন্সিল দিয়ে ডিপ স্ট্রোকগুলো দেবো, যেখানে খুব বেশি ছায়া সেই ডিপ শেডগুলো দেবো। দেখো ডান দিকের দেয়ালে চালের পরেই ছায়া পড়বে, চালের ছায়াটা দেয়ালে পড়ছে এটা বোঝানোর জন্য খুব ডিপ করে 10B পেন্সিল দিয়ে আমি এখন করছি। প্রথমে 2B পেন্সিল দিয়ে হালকা করে সেট দিয়ে নিলাম, এবার 10B পেন্সিল দিয়ে ডিপ জায়গাগুলো যেখানে ছায়া পড়ছে, ঘন ছায়া, সেই সব জায়গাগুলো ডিপ করে করছি। এবার দরজাটা হালকার উপর সেট করে দেবে, আর দরজার অর্ধেক অংশে ডিপ করে সেট করবে। দেয়ালে সেট হয়ে গেছে। এবার ফ্লোর গ্রাউন্ড, যেখানে আছে মাটির উপরে ঘরটা, সেই জায়গাটা ঘরের ছায়া মাটিতে পড়বে সেটা বোঝানোর জন্য 10B পেন্সিল দিয়ে হালকার উপর সেট করে দেবো, এবং অল্প কিছু ঘাস এঁকে দেবো। তাহলেই আমাদের কুড়ে ঘরের ড্রয়িং কমপ্লিট। ড্রয়িংটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদের সকলকে অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই সাবধানে থাকবে।